টেস্কোর জনপ্রিয় লয়্যালিটি স্কিম খুব শীঘ্রই একটি সম্পূর্ণ নতুন সার্ভিস প্রদান করতে যাচ্ছে। ক্রেতারা চাক বা না চাক, টেস্কো কর্তৃপক্ষ এটি চালু করবে। টেস্কো সুপারমার্কেটের সিইও বলছে, ক্লাব কার্ডগুলো গ্রাহকদের কিভাবে আরো হেলদি প্রোডাক্ট ঠিক করতে সাহায্য করে সে ব্যাপারে কাজ করা হচ্ছে। জানা গেছে, লয়্যালিটি কার্ডগুলো এমনভাবে তৈরি করা হয় এতে গ্রাহকেরা অনেক অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলে, তাই টেস্কো এমন একটি উদ্যোগ নিয়েছে যাতে গ্রাহকেরা অপ্রয়োজনীয় জিনিস কিনতে বাধ্য না হয়। এই কার্ড ব্যবহার করে হেলদি জিনিসপত্র খুব সহজেই চয়েস করা সম্ভব হয়। এদিকে চকলেটের দাম আলোচনায় স্পটলাইটে রয়েছে। হ্যালোইন মৌসুমের এই সময় চকলেটের দাম 11% বেড়েছে, তাই এই মৌসুমে চকলেটের বাটি আরো অনেক বেশি ব্যয়বহুল হতে যাচ্ছে। এমনকি মুদ্রাস্ফীতি আগের মাসের মতোই 2.2% রয়ে গেলেও চকলেটের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এদিকে বিশেষজ্ঞ মার্টিন লুইস ভাঙা স্মার্ট মিটার সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। এসব ভাঙা মিটারের কারণে গ্রাহকদের বিল অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে। মার্টিন লুইস এনার্জি সেক্রেটারি অ্যান্ড মিলিবানকে সমস্যাটি মোকাবেলা করার জন্য আরও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ক্রিসমাস শুরু হয় মাত্র 100 দিনেরও কম সময় রয়েছে। এখন এই ক্রিসমাসে ব্যয়বহুল ব্যয় কিভাবে বাজেট সহনশীল করা যায় সেটি নিয়ে গ্রাহকরা ভাবতে শুরু করেছে। অনেকে 25 ডিসেম্বর পর্যন্ত কিছু ব্যয় বাদ দিয়ে অর্থ সঞ্চয়ের চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এই উইকেন্ডে একটি চ্যালেঞ্জ চালু করা হয়েছে। প্রথম দিন 50 পেন্স সেভিংস করে 24 ডিসেম্বর পর্যন্ত 50 পাউন্ড সঞ্চয় করা হবে। অনেকে আবার এর চাইতেও বেশি সঞ্চয় টার্গেট হাতে নিয়েছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।